গুড মর্নিং বন্ধুরা, সবাইকে শুভ সকাল। তা সকাল সকাল আজকে ব্লগটা শুরু করে দিয়েছি, এখন বাজে 1:30। ছেলের তো সকালে স্কুল, তোমরা সবাই জানো। আজকে আমার হাজব্যান্ড বাড়িতে ছিল, তা ওকে রেডি ঠেডি করে দিয়েছি, খাইয়ে দিয়েছি, আর আমার হাজব্যান্ড স্কুলে ছেড়ে দিয়ে আসতে গেছে। সেই ফাঁকে আমি দেখো বিছানাটা তুলে নিচ্ছি, বিছানাটা গোছগাছ করি, গোছগাছ করে সব ঝাড় ঠাট দেবো, জানলা ঠান্লা করে একটু পরিষ্কার করার ইচ্ছা আছে, প্রচুর ধুলো হয়, আর আলমারি উপরটা পরিষ্কার করার ইচ্ছা আছে। তাহলে বন্ধুরা তোমরা আমার সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো, একদম স্কিপ করো না। তাহলে চলো দেখো ভিডিওটা। তাহলে বন্ধুরা আমার বিছানাটা গোছানো হয়ে গেছে, দেখতেই পেলে আমি ভালো করে ঝেড়ে ঝুড়ে নিয়েছি। এবার দেখো জানলাটা, জানলাটার কি অবস্থা। এই জানলাটা সচরাচর খোলা হয় না, গরমকালে খুলি কিন্তু শীতকালে অতটা খুলি না। জানলাটা খুলে আমি গ্রিলগুলো, যে ঝুলগুলো ধুলোগুলো লেগে আছে, ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তাহলে তোমরা আমার সাথে থেকো। এই দেখো এবার চলে এসেছি আলমারি উপরটা পরিষ্কার করতে। অনেক দিন ধরে ভাবছি করবো করবো, কিন্তু করে আর হয়ে উঠছিল না। তা আজকে ভাবলাম ছেলেকে যখন ওর বাবা দিয়ে আসবে তাহলে দিয়ে আসুক,
আমার অনেকটা সময় এগিয়ে গেল, তাহলে থাক না আজকে এটা দিকটা পরিষ্কার করে নিই। আলমারির দিকটা দেখো, আলমারির উপরটা ভালো করে ছেড়ে নিচ্ছি, পাশাপাশিগুলো ভালো করে ছেড়ে নিচ্ছি। ছেলে আমি যে ট্রলিটা আছে ফাঁকা রেখেছি, ফাঁকা বলতে কি ওটা মানে ঢেকেই রাখিনি, আর ঢেকে না রাখলে কি বলো তো যে কোনো জিনিসে খুব ধুলো পড়ে, তা ওগুলো ভালো করে পরিষ্কার করে আমি একটা কাপড় দিয়ে, ভালো সুতির কাপড় দিয়ে ওটা জড়িয়ে রাখবো, যাতে ওরতে ধুলো টুলো না পড়ে। তাহলে বন্ধুরা ভিডিওটা পুরো দেখো, আমার সাথে থাকো, আর ভিডিওগুলো যদি ভালো লাগে আমাকে লাইক করো, ভিডিওটিকে লাইক করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর প্রচুর পরিমাণে ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। আর বন্ধুরা প্লিজ, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, ভিডিওগুলো দেখে সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমাদের সহায়তাতে আমি একটু উপরে উঠতে পারবো। চলো আর বেশি বকবক করছি না, তোমরা ফুল ভিডিওটি দেখো। তাহলে দেখো বন্ধুরা, আমার সব পরিষ্কার হয়ে গেছে, দেখো উপরে রেখে দিচ্ছি। তাহলে বন্ধুরা তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। তাহলে আজকের মতো বিদায় জানাচ্ছি, টাটা।